গত রবিবার ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তথা শিক্ষক দিবস। আর এই মহান দিবস উপলক্ষে নদিয়ার পলাশীপাড়া থানার বিজয়নগর সূর্যসেন ক্লাবের পরিচালনায় আট দলের এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল বিজয়নগর ফুটবল ময়দানে। এদিনের এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জোনাল স্পোর্টসের সম্পাদক রাজেন চ্যাটার্জি, আয়োজক সূর্যসেন ক্লাবের কর্মকর্তা প্রদ্যুৎ বিশ্বাস, দিব্যেন্দু বিশ্বাস, অনিমেষ বিশ্বাস এবং দীপঙ্কর বিশ্বাস ও সুখদেব বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় পাটিকাবাড়ি ফ্রেন্ডস ক্লাব 3-0 গোলে হালদারপাড়া MMS-কে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন্স ও রানার্স উভয় দলকেই ট্রফি ও অর্থমূল্য দিয়ে পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। খেলছে অসাধারণ পাস, আর
আক্রমণে এমবিবিএস, সেই সাত নম্বর প্লেয়ার দুর্ধর্ষ খেলা করছে হালদারপাড়া এমবিবিএস। আটটা প্লেয়ার নিয়েও সমানে লড়াই চালিয়ে যাচ্ছে ফুটবলের লড়াই। রাজাকে পুরস্কার করবে রাজেন চ্যাটার্জি, আমাদের জোনাল সেক্রেটারি রাজেন চ্যাটার্জি। সারা ম্যাচের মিডফিল্ডার, আজকে বেস্ট মিডফিল্ডার পেয়েছে। পরবর্তী পুরস্কার দেবো আমরা আজকের সারা টুর্নামেন্টের আমাদের বেস্ট ডিফেন্ডার, আজকের সেরা ডিফেন্ডার প্রদান করবেন প্রভাস বিশ্বাস মহাশয়। পুরস্কারটা পাবেন সাবির, হালদারপাড়া এমএমএস সাবির, জার্সি নাম্বার 3 সাবির। ফাইনালে যারা গোল করেছে 200 টাকা করে পুরস্কার পাবে। রাহুল দুটো ও রনিত একটা, 3টে গোল করেছে রাহুল দুটো রনিত একটা। পলাশীপাড়া হালদারপাড়া এমএমএস এর রানার্স ট্রফিকে তুলে দেবে 200 জিতা বিশ্বজিতা। একটা জোরদার কর্তালি হালদারপাড়া এমএমএস সঙ্গের জন্য, দুর্দান্ত খেলা করে আজকে রানার্স হয়ে গেছেন। বিজয় ট্রফি চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন টিমকে ট্রফি তুলে দেওয়ার আজকের মাঠে সেরা সেরা বিজয় ট্রফি চ্যাম্পিয়নের চ্যাম্পিয়নকে আমরা পুরস্কৃত করব ট্রফি এবং 10,001 টাকা দিয়ে আমরা পুরস্কৃত করতে পারি ফ্যান্স ক্লাব হিপে, পাটিকাবাড়ি ফ্যান্স ক্লাব হিপে। এবং আর্থিক আমাদের অর্থমূল্য কথা বলাই আছে, আমাদের 10,001 টাকার অর্থমূল্য তুলে দিচ্ছে, 1,001 টাকার ভালোবাসার পুরস্কার তুলে দিচ্ছে। একবার জোরদার করতালি অনিরুদ্ধ এবং আনিসুর রহমানের জন্য। চ্যাম্পিয়ন টিমকে ট্রফি এবং 10,001 টাকা পুরস্কৃত করা হলো কমিটির তরফ থেকে। পুরস্কার তুলে দিল অনিমেষ, আজকে রানার্স টিমের 10টা ব্যাট আমরা ইন্ডিভিজুয়াল পুরস্কার তুলে দিলাম। হালদাস মহাশয় পাটিকাবাড়ি ফ্যান্স ক্লাবের জন্য একবার জোরদার করতাল হয়ে যাক। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।